NSOU ইউজি ছাত্র জন্য বিশাল বড় একটি খুশির খবর চলে এসেছে বিশাল একটি সুখবর চলে এসেছে তার আগে জানিয়ে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন তাহলে এই চ্যানেল থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবার আসি খুশির খবর কি সুখবর কি। আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে আপনাদের প্রত্যেকের মোবাইল মোবাইলে একটি এস এম এস পাঠানো হয়েছিল সেই এস এম এস ধরে আপনারা প্রত্যেকেই এনইএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা প্রত্যেকেই আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করেছেন এবং ইতিমধ্যে অনেকে হয়তো প্রিন্টও করে নিয়েছেন যেই প্রিন্ট কিন্তু প্রত্যেককেই করতে হবে তারপরে স্টাডি সেন্টারে জমা দিতে হবে এই যে আপনারা এনসসির ওয়েবসাইট থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডটি ডাউনলোড করেছেন ওটা কিন্তু প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী ওটা আপনাকে সারা জীবন গুছিয়ে রাখতে হবে না যতক্ষণ না আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে অরিজিনাল হার্ড পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে ওটি গুছিয়ে রাখতে হবে আপনারা প্রত্যেকে আপনাদের স্টাডি সেন্টার থেকে ওই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের অরিজিনাল হার্ড কপি পাবেন সেটা কিন্তু আপনাকে সাত হাজার ধন করে গুছিয়ে রাখতে হবে ওটা যদি নষ্ট হয়ে যায় ভাঁজ পড়ে যদি নষ্ট হয়ে যায় বৃষ্টির জল লেগে নষ্ট হয়ে যায় যে কোনো রকমভাবে যদি ব্যবহারের অযোগ্যের মতো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কষ্ট পেতে হবে তাই স্টাডি সেন্টার থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটের যে হার্ড কপিটি আপনারা প্রত্যেকে পাবেন সেটা কিন্তু খুব যত্ন সহকারে গুছিয়ে রাখবেন এবার আসি খুশির খবর কি এই এস এম আসার কিছু মুহূর্ত পরে বা একদিন পরে কিছু ছাত্রছাত্রী আরও একটি এস পায় যেই এস কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী পায়নি যারা যাদের কাছে সেই এস গিয়েছে সেখানে বলা হয়েছে যে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এনএসউর মানে যে অ্যাপ একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করে লগ করতে পারবে এবং লগ করে নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সেখানে পাবে এর আগের একটি ভিডিওতে এই চ্যানেলের আগের একটি ভিডিওতে সেখানে জানানো হয়েছিল যে এনএসুর যে অ্যাপ তার যে একেবারে গুরুত্ব নেই তেমনটা নয় গুরুত্ব আছে কেউ যদি পায় একটু বিশেষ সুযোগ সুবিধা পাবে কারো যদি না হয় সেক্ষেত্রে বিশেষ কোনো ক্ষতি নেই কিন্তু ইউনিভার্সিটি থেকে এই যে নতুন একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এই নোটিশ অনুযায়ী ইউনিভার্সিটির যে অ্যাপ সেই অ্যাপের কিন্তু গুরুত্ব বেশ ক মানে অনেকখানি বেড়ে গেল কীরকম গুরুত্বটা বেড়ে গেল এত বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা যে আপনারা যে কোর্স ফি দিয়েছেন সেই কোর্স ফি বাবদ আপনারা কিন্তু এই বইপত্রগুলো এমনিতেই পাবেন অর্থাৎ ওই যে কোর্স ফি দিয়েছেন ওটাই বইপত্রের টাকা আর আপনাদের নতুন করে কোর্স ফি বাবদ কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা প্রত্যেকেই আপনাদের স্টাডি সেন্টার থেকে বইপত্রগুলো পাবেন এবার কি হতো যে স্টাডি সেন্টার থেকে বইপত্রগুলো পেতে একটু দেরি হলে স্টাডি সেন্টারে বইপত্রগুলো একটু দেরি করে মানে পৌঁছলে ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রী যদি কেউ না হতো সেক্ষেত্রে যেমন আমরা আমরাও কিন্তু ইউনিভার্সিটির ওই ওয়েবসাইটে গিয়ে ওই ওই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো আমরা দেখতে পারতাম যে কোনটা কীরকমভাবে করা হয়েছে আমরা দেখতে পারতাম কিন্তু এই বছর থেকে যে নিয়ম নিয়ে আসা হয়েছে এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র ছাত্রছাত্রীরাই কিন্তু তাদের স্টাডি মেটেরিয়ালগুলো অনলাইনে দেখতে পারবে এবং সেটা শুধুমাত্র এনএসির অ্যাপেতেই হবে এনএসির ওয়েবসাইটে খুব সম্ভবত এই বছর থেকে স্টাডি মেটেরিয়ালগুলো অনলাইনে দেওয়া হবে না আপনারা প্রত্যেকেই তো স্টাডি মেটেরিয়ালগুলো মানে বইয়ের আকারে আপনাদের স্টাডি সেন্টার থেকে পাবেন তা বাদ দিয়েও যে অনলাইনে যে একটু পড়ার সুযোগ সুবিধা ছিল এনওসির ওয়েবসাইটে যে একটু চোখ বোলানো যেত কীভাবে কি হয়েছে স্টাডি সেন্টারে বইপত্র আসতে দেরি আছে তার আগে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বইপত্রগুলো নেড়ে ঘেটে দেখা যেত সেটা কিন্তু এই বছর থেকে এনএস অ্যাপের দ্বারা আপনাদেরকে করতে হবে এবং তার জন্য তাহলে কিন্তু যারা যারা এইভাবে অনলাইনে পড়তে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাপ কিন্তু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এদিকে আপনারা তো এস পাননি এইখানে খুশির খবর হচ্ছে এটাই যে আপনারা প্রত্যেকেই কিন্তু এস পাবেন এবং আপনারা প্রত্যেকেই এনএসইউ অ্যাপ ডাউনলোড করে লগ করতে পারবেন এই যে নোটিশটি পাবলিশ করা হয়েছে এই নোটিসে কিছু সাবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন বোটানি কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স তারপরে আপনার মানে এডুকেশান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু অলরেডি এস এসে গিয়েছে তাই এই সমস্ত সাবজেক্টগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে বাদবাকি সাবজেক্টগুলোর কী হলো তাহলে বাদবাকি ছাত্র ছাত্রীরা কি অনলাইনে বইপত্র পড়তে পারবে না অবশ্যই পারবে যেহেতু নতুন তাই খুব কাজ চলছে এবং দ্রুত গতিতে কাজ চলছে আপনারা অপেক্ষা করুন আপনারা প্রত্যেকেই কিন্তু এস এস পাবেন এবং এস পেলে আপনারা কিন্তু সেখানে লগ ইন হতে পারবেন লগ ইন হয়ে আপনি আপনার প্রোফাইল সাজাতে পারবেন সেখানে খুব সুন্দর একটি ছবি লাগাতে পারবেন তারপরে আপনি আপনার সমস্ত কিছু ডিটেলস সেখানে দিয়ে আপনি ওই অ্যাপে সদস্য হয়ে যাবেন এবং ওই অ্যাপে সদস্য হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আপনার স্টাডি মেটেরিয়ালগুলো ওইখানে নেড়ে ঘেঁটে দেখতে পারবেন তারপরে স্টাডি সেন্টার থেকে বইপত্র চলে এলে আপনি তো আপনার চোখের সামনেই সমস্ত কিছু পেয়ে যাবেন আর স্টাডি সেন্টার থেকে বইপত্র কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করবেন অনেক ক্ষেত্রে হয়েছে যে পরীক্ষা চলে গিয়েছে তাও তা সত্ত্বেও কিন্তু ছাত্রছাত্রীরা বই সংগ্রহ করতে পারেনি নিজেদের অবহেলার কারণে আর সেদিকে ইউনিভার্সিটি থেকে বইপত্রগুলো আসতে একটু দেরি হয় কিন্তু এই যে অনলাইনে যে বইপত্রগুলো পড়ার সুযোগ সুবিধা এই অনলাইনে কিন্তু আপনি খুব একটা মানে বইপত্রগুলো পড়ে সুবিধা করতে পারবেন না আপনারা অবশ্যই অনলাইনে যে সমস্ত স্যার ম্যাডামরা ক্লাস নেবেন অবশ্যই যে সমস্ত ক্লাসে আপনারা অ্যাটেন্ড হবেন সেই সমস্ত ক্লাস থেকে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন না সেটা শুধুমাত্র কিন্তু এনএসি অ্যাপের মাধ্যমেই হবে আর এনসি অ্যাপে আপনারা রুটিন পাবেন এছাড়াও বিভিন্ন রকম তথ্য কিন্তু থাকবে তাই এই নোটিশের পর থেকে এনে যে অ্যাপ সেই অ্যাপের কিন্তু অনেকটাই গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে ছটি সাবজেক্ট বললাম সেই ছটি সাবজেক্টের কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীরা এস এম এস পেয়ে গিয়েছেন এবং বাকি যে সমস্ত সাবজেক্ট যেমন ধরুন বাংলা ইংরেজি ইতিহাস এই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু এখনও পর্যন্ত এস এম এস এসি পৌঁছয়নি তবে যেহেতু এইবারে অ্যাপে ইন যে স্টাডি মেটিরিয়ালগুলো অ্যাপে দেওয়া হবে এবং ছাত্রছাত্রীরাই শুধুমাত্র ওই অ্যাপ ব্যবহার করতে পারবে লগ করে তার ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই লগ ইন করতে পারবেন তাহলে শুধুমাত্র পাঁচ ছটা সাবজেক্টের ছাত্রছাত্রী পাবে আর বাকি সাবজেক্টের ছাত্রছাত্রীরা পাবে না এটা কোনো দিনই হবে না তাই আপনারা যাদের সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে আপনারাও কিন্তু প্রত্যেকে এস এম এস পাবেন একটু ধৈর্য ধরুন দ্রুতগতিতে কাজ চলছে আপনারা এস এম এস পেয়ে গেলে আপনারা ওইভাবে লগ ইন করবেন এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা আপনাদের নোটিসে বলে দেওয়া আছে বা এর আগের ভিডিও তো আমরা বারবার করে বলেছি কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেটা শুধুমাত্র আপনাকে কিন্তু প্রাইভেটে রাখতে হবে সেটা কিন্তু দশ কান পাঁচ কান হলে কিন্তু আপনার ভবিষ্যতে অসুবিধা হতে পারে যেমন আপনার ইউজার আইডি যেমন আপনার পাসওয়ার্ড যেমন আপনার এনরোলমেন্ট নাম্বার যেমন আপনার ডেট অফ বার্থ এই সমস্ত মানে বিষয়গুলো কিন্তু আপনাকে খুব মানে খুব সতর্কভাবে থাকতে হবে খুব সতর্কভাবে রাখতে হবে মানে যাকে তাকে এই সমস্ত জিনিসগুলো যার তার সাথে এই সমস্ত জিনিসগুলো শেয়ার করা যাবে না কোনো যেমন আমরা যদি কোনো ক্ষেত্রে ছাত্র কি বা কোনো কোচিং সেন্টারের মেম্বার কিনা সেক্ষেত্রে সন্দেহ প্রকাশ হলে আমরা ছাত্রছাত্রীদেরকে এনরোলমেন্ট নাম্বার বা আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট বা আমরা যখন আইডেন্টি কার্ড চাই সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিই যেমন এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশান নাম্বার এই সমস্ত জিনিসগুলো হাইড করে দিয়ে আমাদেরকে পাঠাতে তাই যদি কোনো ক্ষেত্রে বিশেষ কোনো প্রয়োজনে যদি কারোর সাথে আপনাকে এনরোলমেন্ট সার্টিফিকেট শেয়ার করতে হয় শেয়ার না করলে খুব ভালো যদি শেয়ার মানে খুব প্রয়োজন হলে যদি শেয়ার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার এনরোলমেন্ট নাম্বার আপনার ডেট অফ বার্থ এইগুলো কিন্তু অবশ্যই হাইড করে রাখবেন হলে ভবিষ্যতে কিন্তু আপনি খুব অসুবিধায় পড়ে যাবেন কারণ আপনার অ্যাসাইনমেন্ট অনলাইনে হচ্ছে পরীক্ষা অনলাইনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অফলাইনেও হতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার যদি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ যদি অন্যের হাতে থাকে তাহলে কিন্তু অন্যরা কিন্তু খুব সহজেই আপনার পেপার কিন্তু কমপ্লিট করে দেবে আপনি কিন্তু যখন পেপার যখন ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন আপনার পরীক্ষা যে কেউ দিয়ে দিয়েছে তো এই সমস্ত দিকগুলো আপনাদের জানানো ছিল তাই আপনারা অপেক্ষা করুন আপনারা প্রত্যেকেই কিন্তু এস এস পাবেন কারণ ইউনিভার্সিটির যে নিয়ম যে এই বছর থেকে অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনে স্টাডি মেটেরিয়ালগুলো মানে নেড়ে ঘেঁটে দেখতে পারবে তাই কিছু ছাত্রছাত্রী পাবে কিছু ছাত্র ছাত্রী মানে কিছু ছাত্রছাত্রী পাবে না সেটা কোনোভাবেই হবে না কিছু ছাত্র মানে যাদের কাছে এস এম এস এসেছে তাদের ওই সমস্ত সাবজেক্ট ছিল বাদ বাকি সাবজেক্টের যে এস এস সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা চিন্তা করবেন না আপনারা ভয় পাবেন না একটু অপেক্ষা করুন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ছোটোখাটো বিষয় নিয়ে ধন্যবাদ